দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 2 অক্টোবর 2023 রোজ সোমবার। দর্শক রয়েছে সাতরা গরুরহাটে। আপনারা দেখছেন গাভী বাছুর। চেষ্টা করব এই হাট থেকে গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে। দর্শক ভিডিওর শুরুতে যেই গাভী বাছুর দেখা যাচ্ছে, গাভী বাছুরটা আসলে টার্গেটে রাখছি কেনার জন্য। তো দেখা যাক, যদি কিনতে পারি তাহলে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। দাম দর বিষয়ে আলোচনা চলতেছে, দাম এখনো ভাঙে নাই। 1,35,000 চাই, এখনো দাম দর ভাঙে নাই। তো দেখা যাক, আমরা ওইটার বিষয়ে আলোচনা পরে করব, নেক্সটগুলো দেখব। এখানে অনেক পার্টি আছে যার কারণে দাম দর সঠিক পাওয়া যাবে না। আর যাই দিয়েই কিনি, ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে আমার গাড়ি যাবে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর এইদিকে। তো 5,000 প্রফিটে ছাড়ে দিব আর কি। এই পাশে যেটা, এটা একটু দেখি, এটা কেমন বয়স ভাই? 4 দাদা। বাচ্চা বক না, বাচ্চা না, বাচ্চা। এটা দুধ কয় লিটার হবে? 4 লিটার। বয়স 4 দাঁত। কেমন দাম ভাই চাওয়া? 135। হ্যাঁ, 1,35,000 চাওয়া দাম। কত বলে ভাই? 10,000। হ্যাঁ দর্শক, 10,000 বলে। নিয়ত কত? কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? 20,000। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। দেখি আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখবো। এই পাশে আরেকটি ক্রসের গরু, ক্রসের গরু দুধের দিকে ভালো হয়। এই গরুটা কিন্তু কালেকশানে থাকবে, চাইলে আপনারা নিতে পারবেন যদি হাটে সেল না হয়। সেই ক্ষেত্রে বয়স কি ভাই এটার? 4 দাদা। বাচ্চাটা বেটা না বেটি? এটা ঘুরান দেখি ভাই বাচ্চাটা। বয়স 4 দাঁত, পাকা 4 দাঁত দিত। কত চাওয়া দাম ভাই? 140। কত বলে দাম? 20-22। কয় লিটার পাওয়া যাবে? 7 লিটার পাওয়া যাবে দর্শক, 7 লিটার পাওয়া যাবে। তো আমরা দেখো, তো দেখো কিন্তু ওই গরুর লেজ খাড়া করে থেকেছে। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ দর্শক, আমরা এই পাশে আরেকটি গরু দেখব, বকনা বাচ্চা। কেমন বয়স ভাই এটার? বাচ্চা বেটি না? বেটা বাচ্চা। বেটা বাচ্চা, বয়স 4 দাঁত। হ্যাঁ কত ভাই এটা চাওয়া দাম? 1,32,000 দর্শক, 1,32,000 চাওয়া দাম। দাম দর করার সুযোগ রয়েছে, দাম দর করে নিতে পারবেন। আমরা গাভী বাছুরগুলো দেখব এবং দেখানোর চেষ্টা করব। আজকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি গাভী বাছুরের। কিনলেন না বিক্রি? বিক্রি হচ্ছে না। গাভী বাছুর দর্শক, সুন্দরী গাভী বাছুর বলতে ওই একটাই পাইছি। বাচ্চা বেটা ভাই? বেটি বাচ্চা, 2 দাঁত বয়স। কত চাওয়া দাম ভাই? 100 চাওয়া দাম। 80-85, 100 চাওয়া দাম। তাহলে হয় দাম কম করে চালে। এটা এটা কি বাচ্চা? বেটা বাচ্চা। বাচ্চার কোয়ালিটিটা সুন্দর। বয়স গাভীর ভাই? এই এটার না বাচ্চা না এইটার? এইটার। হ্যাঁ গাভী কি আর বাচ্চা কি হয়েছে, অনেক সুন্দর বাচ্চা। বয়স কি গাভীর? 6 দাঁত। কত দাম চাওয়া দাম কত ভাই? 105। গৃহস্থ না ব্যাপারী আপনার? হ্যাঁ ব্যাপারী।
ব্যাপার হইলে এত দাম চা কত দাম বলে ভাই পঁচাত্তর ছিয়াত্তর তো নব্বই চাইতেন 105 চাইলে যে কাস্টমার ভয়ে চলে যাবে না এই যে এটা বাচ্চাটা সুন্দর মানে এটা কি ভাই বাচ্চা বেড়া বাচ্চা গাভীর বয়স কি ভাই জোয়ান বাচ্চাটা সুন্দর গাভীর বয়স 8 দাম কত চাওয়া দাম ভাই 105 হ্যাঁ কত বলে দাম এটা 90-95 হ্যাঁ সুন্দর দর্শক আমরা ছাত্রাহাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাটা বেটা না ভাই কথা বলবেন না আচ্ছা দর্শক হাটের মধ্যে একটু নিয়ে যাবো আজকের হাটে কিন্তু বেচা কিনা একবারে নাই বললেই চলে তবে দাম দর করে যে পাওয়া যাচ্ছে না এটাও কিন্তু একটা ব্যাপার আছে দেখি ভাই একটু সাইড দেন তো বেটা বাচ্চা কেমন বয়স গাবি বয়স পুরা কত চাওয়া দাম 1,10,000 গাবি পাচ্ছ চাওয়া দাম দর্শক কত বলে দাম 90-80 এরকম আচ্ছা ঠিক আছে 80-75 আচ্ছা দর্শক আমরা যদি হাটের ভিতরে দেখি আমদানি কিন্তু আজকের হাটে প্রচুর পরিমাণের আমরা দেখতেছি দেখা যাক দুই একটা সুন্দর কালেকশন পাই কিনা দেখি ভাই জান একটু বাচ্চাটা কি বেটি না বেটা বেটা আর বয়স গাবি দুই দাঁত কত চাচ্ছেন দাম 1,30,000 কত দাম বলে ভাই 10-12-15 গাবিন আছে কি এটা আচ্ছা চেক করা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা এই পাশেও দেখছি গাভী বাছুর প্রচুর পরিমাণের আজকে কিন্তু আমদানি ষাঁড় বাচ্চা সহ একটি গাভী দেশাল গাভী বাচ্চাটা হলো শাহিওয়াল বয়স ভাই গাভী জোয়া না কত চাওয়া দাম কত চাচ্ছেন গাভী বাছুর 95 দর্শক 95,000 চাওয়া দাম কত দাম বলছে ভাই 80 দর্শক 80,000 সুন্দর গরু তো 95 চাওয়া দাম আর একটু হইলে হয়তো ছাড়বে এই পাশে একটি গাভী বাছুর যেটা বাচ্চাটা বড় এটা গাভী না আছে নাকি চাচা চাচা দেখেই না চাচা গাভী আছে এটা এটা গাভী আছে না বাচ্চা তো আছে এটা কি পরে আবার ইয়া করা আছে দেড় মাসের মতো হ্যাঁ কত কাকা চাওয়া দাম কত 115 কেমন দাম বলে কাস্টমার 100 ভাঙ্গে 2,000-1,000 নিচে দর্শক 97-98-99 এরকম দাম বলে বাচ্চা কিন্তু বড় আজকের হাটে গাভী বাছুর অনেকগুলোই ছিল তো সবগুলো দাম দর দেখানো সম্ভব হবে না আমি হালকা করে একটু দেখাচ্ছি গাভী বাছুরগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আইডিয়া পেয়ে গেছেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে